অনেক বেশি পুরাই দের দিন ইদের দিনের মতো খুশি লাগতেছে তুমি কই আমার বড় বোনের বড় ছেলে মানে আমার ভাগিনা হাফেজ মোহাম্মদ সিফা তো ও হচ্ছে খাড়াগান্দি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে কয়েকদিন আগে আজকে ও পাগি নিবে তো তুমি আজকে পাগি নিবা তোমার অনুভূতি কি একটু বলো অনেক বেশি পুরো ঈদের দিন ঈদের দিনের মতো খুশি লাগতেছে ও আচ্ছা আচ্ছা তা তুমি এই যে হাফেজ হইছো এখন তুমি কি মাওলানা শেষ করবে না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সিফাত এখন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ ওর পিছনে অনেক কষ্ট করছে ওর মা বাবা ওর পুরো ফ্যামিলি এবং আমরাও সবাই অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ তো সবাই সিফাতের জন্য দোয়া করবেন যেন সিফাত অনেক বড় আলেম হতে পারে দিনের একজন বড় দায়ী হতে পারে ইনশাআল্লাহ তো একটু পরে আমরা স্টেজে চলে যাব সেখানে দেখবো যে সিফাত কিভাবে পাগড়ি নেয় মানে এই মুহূর্তটা আসলে খুবই মানে অন্যরকম একটা মুহূর্ত কারণ আমিও পাগি নিছি আমার অনেক ভালো লাগছে বাট আমার স্মৃতিটা নাই তো আজকে সিফাতের এই জন্য মানে ভিডিওটা করা সেটা হচ্ছে ও যখন বড় হবে ওর ফ্যামিলি দেখবে ওর ছেলে মেয়ে যখন হবে বা ওর নাতি যারা আসবে আর কি পরবর্তী প্রজন্ম সবাই দেখবে তখন বুঝতে পারবে যে আসলে সিফাতের অনুভূতিটা কেমন ছিল সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো গাইস এই মুহূর্তে আমার সাথে আছে আমার খালতো ভাই হাফেজ মোহাম্মদ মেহরাব ও গত বছর হাফেজ হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো গত বছর তুমি যে হাফেজ হয়েছো তখন পাগড়ি নিছো তোমার অনুভূতি এই বছর জানাইবা তো গত বছর শেষ করার পরে যখন পাগড়ি নিলাম তখন মনে হইলো যে এটার থেকে বেশি খুশি মনে হতো দুনিয়াতে আর কিছু নাই এখন আমরা ওয়াজ মাহফিলের গেটের সামনে আসছি এখানে অনেক খাবার দাবার বিক্রি হইতেছে তো এই যে আমার সাথে আছে সিফাতের চাচাতো ভাই সাফায়েত সবার জন্য দোয়া করবেন এই যে হচ্ছে সিফাতের ছোট ভাই সাইম এটা হচ্ছে আমার বড় ভাগিনা ছোট মনের বড় ছেলে আবদুল্লাহ আমাদের যে আরেকটা ভাগিনা যেটা আবির এই যে আবির এসে পড়ছে আবিরে দেখায় দাও তোমার টুপি কই শীতের দিন তো তাই এটা মাথায় লেখা এসে পড়ছে যাই হোক ব্যাপার না ছোট মানুষ এই ফুচকা এখন খাবে সবাই আবির আবদুল্লাহ সবাই মিল্লা জিল্লা খাবে আলহামদুলিল্লাহ তারপর আমরা হেফজখানায় যাই এবং হেফজখানার প্রধান শিক্ষক হযরত মাওলানা তুফাজুল হক সাহেব তার সাথে আমরা কথা বলি এবং তিনি সিফাতের হাফেজ হওয়ার পিছনে অনেক অবদান রেখেছেন এবং তার পিছনে যে সকল ছাত্র দেখতে পারতেছেন এরা সবাই এবার হাফেজ হয়েছে তারা সবাই পাগ নেবে তারপর আমরা সিফাতের বাবা অর্থাৎ আমার বোন জামাই তার সাথে কথা বলি এবং তার অনুভূতি জানতে চাই তিনি আমাদেরকে তার অনুভূতি জানান এবং সিফাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সিফাত জন্য অনেক বড় একজন আলেম হতে পারে এবং দিনের একজন দায়ী হতে পারে সেজন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন তারপর আমরা মাহফিলে প্যান্ডেলে যাই এবং সেখানে সিফাতকে পুরস্কৃত করা হয় হেফজখানায় অনেক ভালো রেজাল্ট করার জন্য তারপর সিফাতকে বড় বড় আলেমরা তার মাথায় পাগড়ি পরিয়ে দেয় তো গাইস দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি তার আগে আমরা ছোট্ট একটা বাচ্চার সাথে কথা বলবো তোমার নাম কি মোহাম্মদ শিহাবউদ্দিন তো মোহাম্মদ শিহাবউদ্দিন ও অনেকক্ষণ যাবত মানে আমার মানে সাথে সাথে ঘুরতেছিল তো মানে কথা বলবো ভিডিওতে আসবে এই কারণেই তোমার বাসা কোথায় মাইকনগর মাইকনগর ও আচ্ছা আচ্ছা আমাদের বাসা কিন্তু ওখানেই তুমি কোন ক্লাসে পড়ো হেফজাবিয়া কয়বার হয়েছে চারবারা মাশাআল্লাহ ওর চারবারা হয়ে গেছে একটু ছোট বাচ্চা হেসকেনা পড়তেছে সবার জন্য দোয়া করবেন তো আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ